রামপার সোমনাথ ব্লকে সবাইকে স্বাগত। তো সবাই ভালো আছো আশা করি, আমরাও ভালো আছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন খেলা নিয়ে। তো খেলাটা হচ্ছে এটাই যে ওকে বলছিলাম, ও আমার কাছে 1000 টাকা ধার চেয়েছিল। তো আমার কাছে তো এখন টাকা পয়সা সেই রকম হিসাবে নেই, তো ওকে বললাম চলো এটা নিয়ে আজকে একটা খেলা খেলি। তো তুমি যদি ওই টাকাগুলো চোখ বন্ধ করে বলতে পারো তাহলে টাকা তোমার, না হলে আমি তোমায় টাকা ধার দিতে পারবো না। পয়সাই পয়সা হোক, তুমি যাই করে নাও। তো কমেন্ট বক্সে জানিও যে আমি ঠিক করেছি না ভুল করেছি। চোখ বন্ধ করে যদি বলে দিতে পারে এই নোটটা কত টাকার নোট, এই নোটটা কত টাকার নোট, আর এটা পুরাতন নোট না নতুন নোট, ঠিক আছে, তাহলে এই সব টাকা ওর, মানে 700, 800, 900 টাকা মতো আছে সব ওর, ঠিক আছে। তো চলো বন্ধুরা আজকে খেলাটা স্টার্ট করা যাক। হওয়া হচ্ছে হালকা, চোখটা বন্ধ করে দিই আগে। আমি কিছুই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না, ওটাই তো খেলা। তাহলে আমার কি হলো বলো, আমি কি টাকাটা কি পাবো না? তো চোখ বেঁধে দিয়েছি, আমি কিছুই দেখতে পাচ্ছি না, চোখ বেঁধে দিয়েছি। ওরকম ভাবে দেখলে হবে না, মাথা উঁচু করে নোট তুলতে হবে একটা করে, আর বলতে হবে কোনটা কত টাকার নোট। প্রথমেই আমি বাঁকড়া, ওরকম ভাবে দেখলে চলবে না। দেখবে তোমরা সবাই বলবে চিটিং করছে কিনা, চিটিং করলে টাকা আবার ফেরত নিয়ে নেওয়া হবে। তো চলো, সেটা বলছি না, প্রথমেই আমি বাঁকড়া। প্রথমেই ও বাঁকড়া, যেহেতু 1000 টাকা চেয়েছে। আমি বলেছিলাম যে দিতে পারবো না, বলছে না দিতেই হবে, আনছি তাহলে একটা খেলা খেলতে হবে, তবেই তুমি টাকা পাবে। যদি টাকা পাও তাহলে তোমার সব টাকা, আর যদি না পাও আমি দিতে পারবো না। তো চলো খেলাটা স্টার্ট করা যাক। চলো তোলো, দাঁড়াও দাঁড়াও, এখন না এখন না এখন না, এক সেকেন্ড, কি হলো এটা, দাঁড়াও। চলো স্টার্ট, কি করে বুঝবো বলো, না বলো বলো। এইটা বলেছে 10 টাকা, তোমরা দেখে নাও কিন্তু, ঠিক আছে। একটা হয়েছে, তারপরে তোমরা সবাই দেখতে পাচ্ছ কিন্তু কোন রকম চিটিং হচ্ছে না এখানে। চলো আরো আছে, ওঠাও। এটা বলেছে 200 টাকা, ঠিক আছে। ফাইনাল বলো, এইটা বলেছে 10 টাকার নোট, ঠিক আছে। নারে 20 টাকার নোট, একটা বলতে হবে যে কোনো। আচ্ছা 20 টাকার নোট, আচ্ছা এইটা বলেছে 20 টাকার নোট, ঠিক আছে। দেখে নিয়েছো সবাই, ওরম নিচু করলে হবে না, এখান থেকেই বলতে হবে। দেখতে পেলে ভালোই হতো,
এটা 100 টাকা হ্যাঁ 100 টাকা আচ্ছা এটা বলেছে 100 টাকা আর কি আছে ভাই সব জানি আমি ভুল ভাল বলছি এটা 20 টাকা কি 10 টাকা যে কোনো একটা বলতে হবে এটাই লাস্ট বলে না নিচু করে দেখলে হবে না আমি দেখতে পাচ্ছি না সত্যি বলছি অনেকে দেখেছি বুঝতে পারি বলতেই পারছি না নাই না এটা কত হবে এটা 20 টাকার নোট হবে না ছাড়ো ছাড়ো বলো 20 টাকা না যে কোনো একটা বলতে হবে তাড়াতাড়ি বলো 20 টাকা এইটা বলে যে 20 টাকা নেব ঠিক আছে না তো খেলাটা খেলে তোমার কেমন লাগলো বেকার লেগেছে একদম এবারে যদি তুমি ধরো ভাবো যে এই টাকাগুলো সব ঠিকই বলেছো তাহলে তোমার কেমন মনে হবে খুব আনন্দ পাবে সব ঠিক বলেছে না খুব আনন্দ পাবে আর যদি ধরো বলি সব ভুল বলেছো তাহলে কেমন রিয়াকশন হবে পুরো খারাপ পুরো চপ্পট হয়ে যাবে আমি অবশ্যই বন্ধুরা কিন্তু সবাই ও যা যা নোট বলেছে আমি প্রত্যেককে দেখিয়েছি কোনটা যেটা যে নোট বলেছো প্লাস ভিডিও করা আছে সেখানেও তোমরা দেখে বুঝতে পারছো ও দেখবে অবশ্যই ও বুঝতে পারবে পরে তো আমার টাকা তো মানি ব্যাগ থেকে আরে চোখটা খুলে দিই গরম হচ্ছে পরে তো আমার মানি ব্যাগ থেকে টাকাটা গায়েব করে বলতে পারবে না আমি ঠিকই বলেছিলাম ঠিক আছে তো সেই জন্য ভিডিওটা প্রমাণ রইলো তোমরা প্রমাণ রইলে আমি 100 টাকার নোট বলি না ওই 100 টাকার নোটটা পেয়েছি পেয়েছে ওই জন্য ওকে দিয়ে দিলাম দান 1000 টাকা চেয়েছিল 100 টাকা পেয়েছে তো এখানে ও 830 টাকা লস মানে 930 টাকা 70 টাকা কম নিয়ে বসেছিলাম 830 টাকা লস করে ফেলেছে এবারে আমার দোষ নেই সেটা ওর নিজের দোষ ও খেলায় ভুল বলেছে সেটা ওর ব্যাপার ঠিক আছে চলো বন্ধুরা আজকে খেলাটা এখানেই শেষ হলো কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর দিদির রিয়াকশনটা জেনে নাও বলে দিন কেমন লাগলো 100 টাকা জিতে নেবো না আমি 100 টাকাও নেবো না জেতা টাকা আমি নিই না দিয়ে দিলাম 100 টাকা জিতে যে দিয়ে দিলাম আমি তো জানিও আর প্রত্যেকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো যারা আমাদের চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা নোটিফিকেশন টা অবশ্যই অল করে দেবে আর একটা লাইক একটা কমেন্ট তো অবশ্যই চাই বন্ধুরা না হলে ভিডিও বানাতে কি হয় না বেশি লাইক আর কমেন্ট না আসলে মনটা ভেঙে যায় তো অবশ্যই লাইক আর কমেন্টটা দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই